আমরা পূর্বে অধিকার সম্পর্কে আলোচনা করলাম, এবার আমরা অধিকারের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা অধিকারকে দুই ভাগে ভাগ করতে পারি, এক নৈতিক অধিকার ও আইনগত অধিকার। নৈতিক অধিকার এবং আইনগত অধিকার, নৈতিক অধিকার মানুষের ন্যায়বোধ থেকে যে অধিকার সৃষ্টি হয়, ন্যায় নীতির থেকে যে অধিকার সৃষ্টি হয় তার নাম হচ্ছে নৈতিক অধিকার। এটা ভিক্ষুকে ভিক্ষা ভিক্ষার অধিকার, ভিক্ষুকের ভিক্ষার অধিকার, দরিদ্র সাহায্য পাবার অধিকার, মা বাবা সন্তান সন্ততি লালন পালন করার অধিকার, এবং মা বাবা মৃত্যু হলে সন্তানের মা বাবাকে দেখার যে অধিকার, এটা যদিও কোনো ধরাবাধা নিয়ম নেই, তথাপিও এই নৈতিক অধিকারও কিন্তু সমাজ কর্তৃক স্বীকৃত। এরপরে আসতেছে আইনগত অধিকার। আইনগত অধিকার অবশ্যই একজন মানুষের জন্য বিশেষ প্রয়োজন। আইনগত যে অধিকার সমূহ, ওই অধিকার সমূহ যদি একজন ব্যক্তি বঞ্চিত হয়, অধিকার যদি না পায়, তাহলে সে কিন্তু তার ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে পারে না। সুতরাং আইনগত অধিকারের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যে পূর্বে অধিকারের কথা আলোচনা করেছি মূলত সেটা আইনগত অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে সেখানে শাস্তির ব্যবস্থা আছে। আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক লালিত। এখন আমরা আইনগত অধিকারকে আবার কয়েকভাবে ভাগ করেছি। আইনগত অধিকারকে আমরা কয়েকভাবে ভাগ করেছি, যেমন সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার এবং ব্যক্তিগত অধিকার। এই যে অধিকারের শ্রেণীভাগ আমরা এখানে উপস্থাপন করলাম বোর্ডে, বিষয়টি পরিষ্কার করে দেখানো সম্ভব, যতটা সম্ভব করার চেষ্টা করেছি। তো সামাজিক অধিকার কি? সমাজে বসবাস করার জন্য মানুষ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকে, সমাজ কর্তৃক স্বীকৃত যে সমস্ত সুযোগ সুবিধাগুলো, ওই সমস্তকে বলা হয়েছে সামাজিক অধিকার। মানুষ এক্ষেত্রে অ্যারিস্টটল বলেছেন, ম্যান ইজ মাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল, এ ম্যান হু ডাজ নট লিভ ইন এ সোসাইটি হি ইজ এ বেস্ট অর এ গড। অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করা মানুষের সহজাত প্রবৃত্তি। এই সমাজে বসবাস করার জন্য মানুষের কিছু সুযোগ সুবিধার প্রয়োজন হয় এবং সমাজের কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়, যেটা এই সামাজিক অধিকারের আওতায়। দ্বিতীয়ত আসতেছে অর্থনৈতিক অধিকার। আমাদের প্রত্যেকেরই অর্থনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে। অর্থনৈতিক অধিকার মানুষের জীবনের একটি আবশ্যক অধিকার। অর্থনৈতিক কিভাবে অর্থ আয় করা যায়, কিভাবে ব্যয় করা যায়, এই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপর আসতেছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিকভাবে প্রতিটি লোকেরই তার রাজনীতি করার অধিকার রয়েছে। একজন ব্যক্তি সে ভোট প্রদান করা, এটাও তার রাজনৈতিক অধিকার। সরকার সরকার যে সরকারি ক্ষমতায় থাকে, সরকার অধীনতা স্বীকার করা বা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করা, এটা তার অধিকার। সাংস্কৃতিক অধিকার। সাংস্কৃতিক অধিকার বলতে এখানে একজন মানুষের প্রত্যেক জীবনযাপনের যা কিছু প্রয়োজন, তার ব্যক্তিত্ব বিকাশের জন্য, তার সাময়িক বিনোদনের জন্য যা কিছু প্রয়োজন, সে সমস্ত এই সাংস্কৃতিক অধিকারের আওতাভুক্ত। ধর্মীয় অধিকার, ধর্ম বিভিন্ন প্রকার ধর্ম আমাদের দেশে প্রচলিত রয়েছে, এছাড়া বিশ্বে বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে। যে কোনো সময় যে কেউ যে কোনো ধর্মের সম্পর্কে আলোচনা বা ধর্মীয় বিধিবিধান প্রচার প্রচলন প্রসারণ করতে পারবে। তারপর আসছে ব্যক্তিগত অধিকার। ব্যক্তিগত অধিকার বলতে যেটা বোঝানো হয়েছে, ব্যক্তিগত হয় মত প্রকাশ, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা, ওই সমস্ত সুযোগ সুবিধাকে বলা হয়েছে ব্যক্তিগত অধিকার। তাহলে আমরা যে আলোচনা করলাম, এখানে আমরা লক্ষ্য করতে পারি যে অধিকার সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা লাভ করতে হলে অধিকার অধিকার সম্পর্কে যে আলোচনা হয়েছে সেটা আমাদের জানতে হবে, অধিকার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, অধিকারের শ্রেণীভাগ সম্পর্কে জানতে হবে। এরপরে অধিকার অর্জন করা যতটা সহজ, রক্ষা করা কিন্তু অতটা সহজ নয়। সুতরাং অধিকার রক্ষার বিষয়ে আমাদেরকে জানতে হবে পরবর্তী ক্লাসে। আমি অধিকার সম্পর্কে, অধিকারের রক্ষা কবচ সম্পর্কে এবং তথ্য অধিকার কি সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো।
সবাইকে ধন্যবাদ।